বঙ্গবাজারের আগুনে পুড়ে যাওয়া স্থান পরিদর্শনে গিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নামে সরকার উপহাস করছে। আগুন নিয়ন্ত্রণ ও ক্ষতি কমাতে সরকারের ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তাইফুর রহমান তুহিনের আরেকটি প্রতিবেদন। দুপুরে পুড়ে যাওয়া বঙ্গবাজার পরিদর্শনে আসেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ব্যবসায়ীদের ক্ষতি পূরণ হবার নয়। এদের সঙ্গে ফান করা, মজা করছে গভর্নমেন্ট। 15,000 টাকা এখানে কাকে দেবে? একটা দোকান ছিল, দোকান কর্মচারী ছিল, মালিক মালিক আছে, মালিকের পরিবার আছে, কাকে দেবে 15,000 টাকা? এটা অপ্রতুল, এটাকে আরো বেশি করা উচিত। অর্থাৎ ওদের যতজন মালিক কর্মচারী ছিল সেই অনুযায়ী তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া উচিত। পরিদর্শনে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের উপনেতা জিএম কাদের। আগুন নিয়ন্ত্রণ ও ক্ষতি কমাতে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাদের রক্ষা করা, তাদের জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব ছিল। আমরা মনে করি সরকার এই কাজে ব্যর্থ হয়েছেন এবং এটা প্রথমবার নয়, এই ব্যর্থতা ক্রমান্বয়ে চলছে। এই বছরে এ পর্যন্ত এর আগেও 3টি এই ধরনের ঘটনা ঘটেছে। কারো কাছে কারো কোনো জবাবদিহিতা নাই, যার যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা দেশ চলছে এবং আমরা আল্লাহর ওয়াস্তে আমাদের বেঁচে থাকতে হচ্ছে। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে সে লক্ষ্যে সংশ্লিষ্টদের আরো সতর্ক থাকার আহ্বান জানান জিএম কাদের। সরকার এই ধরনের ঘটনাগুলি আর পুনরাবৃত্তি না হয় তার জন্য ব্যবস্থা নেবেন। তাইফুর রহমান তুহিন, এসএটিভি, ঢাকা।